গুড মর্নিং তো নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত তো দেখো সকাল সকাল দেখাচ্ছি আমরা গঙ্গায় ঘাট গঙ্গার ঘাটে এসেছি হলো সকালবেলা সকাল বাজে এখন কটা হবে তোমার এই সাড়ে আটটা হবে তো আজকে বে স্কুল ছিল সকালে তো মেয়েকে স্কুলে দিয়ে তো আমরা কয়েকজন এসেছি তোমার গঙ্গার ঘাটে কারণ মেয়ের স্কুলের কাছেই খুব একটা ডিস্টেন্সটা গঙ্গার ঘাট তো সেই ঘাটে আমরা এসেছি তো চলো দেখ দুটো কুয়াশা পুরো বোঝাই যাচ্ছে না সাদা সাদা লাগছে পুরো ব্যাপক ভালো লাগছে গঙ্গার ঘাটে সেইভাবে আসাই তো গেছিলাম তারপরেও তোমার গঙ্গার ঘাটে সেইভাবে কোনো দিন আসা হয়নি এটা এসেছি আমরা আদিয়া দহতে গঙ্গার ঘাটে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দেখছিস জলটা পুরো একদম তো একটু এই যে হাত পা ধুয়ে মাথায় একটু জলে ছিটাও দিয়ে দিলাম ঠিক আছে এবার হচ্ছে যে বোতল দিয়ে আসলে গঙ্গা জলও নিয়ে যেতে পারতাম আমাদের কোনো প্ল্যান ছিল না একটু বসি আরাম করে তো গঙ্গাল ঘাটে একটু বসে থেকে আমরা চলে এসেছিলো সামনেই পাট বাড়ি তো একদম কাছে তো ওই পাটবাড়িতে চলে এসেছি ভেত বাইরে থেকে দেখলে না মনেই হবে না যে ভেতরে ঠাকুর আছে বা কেউ থাকে ঠিক আছে মনে হচ্ছে পরিত্যক্ত একটা বাড়ি আবার তো চলেই যাচ্ছিলাম কিন্তু একজন বললো যে ভেতরে ঠাকুর আছে দেখতে না তো তার কথা শুনে ওরা ভেতরে ঢুকেছি তো যে ঢুকে দেখো বলে অনেক বছরে পুরোলো বাড়ি বাড়িঘরগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আর কি তারা আপনি একটু তো এই দেখো কত বছরে পুরোলো রাত্রেবেলা আসলে তো কোনো ভয়ই পেয়ে যাবে আর আদৌ যে এখানে লোকজন বাস করে তারাও মানে মনে হয় না দেখে যে লোক বাস করে কিন্তু ভেতরে ঢুকে দেখে দুজনে আছে একজন ভদ্র মহিলা একজন ভদ্রলোক তারা নাকি বংশ পরম্পরায় এখানে পুজো করে আসছে ঠিক আছে তো তাদের দেখে মানে চার পাঁচ পুরুষ ধরেই এখানে পুজো করছে তো এসে দেখলাম যে দরজা বন্ধ দরজা তো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে বাল্য ভোগ দেওয়া হয়েছে সকালে যে ভোগটা সেই ভোগটা দেওয়া হয়েছে তো এই দরজা বন্ধ তো এই ভদ্রমহিলা মহিলা থাকে মানে এরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে থাকে এরাই পুজো করে আর কি তো বাইরে থেকে দেখলে কিন্তু তুমি বুঝতেই পারবে না যে ভেতরে লোকজন থাকে বা ভেতরে পুজো টুজো হয় তো এখানে দরজা হয়তো খুলবে তারপরে আমরা ঠাকুরকে দর্শন করতে পারবো আর এখানে এসে শুনলাম তোমার যে এখানে নাকি পাঁচশো বছরের পুরোনো গোপাল আছে না আসলে হয়তো বিসি করে যেতাম তো চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ছবি তুলতে না করছে তারপর আমি একটু তুলেছি ছবি দেখো দরজা খোলে নিই এক্ষুনি হয়তো খুঁজবে চলো ওই দিকটা একটু দেখিয়ে দিই তোমাদের কী আছে অ্যাকচুয়ালি ওইদিকে ঘরটাতে ওনারা থাকে না এখানেই মানে রান্নাবান্না করে নিজেরাই রান্নাবান্না করে খান আর কি আর এই যে ছবিটা দেখতে পাচ্ছো এটি হলো তোমাদের নাম বলছে আর কি নাম হলো তোমার যে এটা সিসি তোমার বিজয় কৃষ্ণ গোস্বামী ঠিক আছে

তো আর এই যে দেখো চলে এসছে একদম পেছন দিকটা আছে তবে হলো গদাধরের সমাজ স্থল অ্যাকচুয়ালি গদাধরটাকে আমি সেটাও ঠিক করে বলতে পারবো না আর কি তো এই যে দেখো লেখা আছে এখানে গদাধরের ভজনালয় এবং সমাধি তীর্থ তো যাই হোক এই যে এটাই দেখো তো যাই হোক না আসলে হয়তো মিস করে যেতাম আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না কাছাকাছি আছে কত পুরনো খুব মিস করে যেতাম তো দেখা তো হয়ে গেছে এবার আরো মন্দির আছে তো সেই মন্দিরগুলোতেই গুলোতেই যাবো এখন তো এখানে আরেকটা দেখো যে মায়ের মন্দিরে চলে এসছি তার পাশেই ছিল একটু কি আর কি তো এটা আমরা আছি আরিয়া দহতে আর এখানে আরেকটা মন্দির আছে সেটা হলো তোমার এই যে দক্ষিণেশ্বর গুরশিব আর কি আছে শিবের সেই দর্শন করে দিলাম তো যাই হোক আজকে অনেক কিছু সকাল সকাল দর্শন হলো এখানে আছে তোমার হলো যে গঙ্গা মায়ের মন্দির আর কি মা গঙ্গার এই যে দেখো যে এখানে গঙ্গা মায়ের মন্দির তো সকাল সকাল অনেকগুলো মন্দিরে দর্শন করলাম যাই হোক